ভারতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠতম জাতীয় পুরস্কার হলো দাদাসাহেব ফালকে পুরস্কার। এর কারণ, ভারতে প্রথম চলচ্চিত্র 1896 সালে প্রদর্শিত হলেও সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে 1913 সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক যে চলচ্চিত্র হয়েছিল সেটির নাম রাজা হরিশ্চন্দ্র। এই চলচ্চিত্রটির পরিচালক, প্রযোজক, অভিনেতা, রচয়িতা ছিলেন এই দাদাসাহেব ফালকে। তাকে সম্মান জানানোর জন্যই বর্তমানে তার নামে ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় এবং তার অবদানের জন্য তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তার পুরো নাম ধন্দিরাজ গোবিন্দ ফালকে। তিনি 1870 সালে 30 এপ্রিল বোম্বাইয়ে একটি মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বোম্বাই কলেজে অধ্যাপক ছিলেন, এই কারণেই দাদাসাহেবের শিক্ষাজীবন মুম্বাইয়ে কেটেছিল। মুম্বাইয়ে প্রদর্শিত একটি বিদেশি চলচ্চিত্র লাইফ অফ ক্রাইস্ট দেখতে যান দাদাসাহেব। এই চলচ্চিত্রটি দেখে দাদাসাহেবের মনে জাগে ভারতীয় মহান ব্যক্তিদের এই চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। এরপর চলচ্চিত্র করবার জন্য চলচ্চিত্র সম্পর্কযুক্ত বিভিন্ন জিনিসপত্রের চর্চা করতে থাকেন তিনি। এরপর তিনি কিছু টাকা জোগাড় করে চলচ্চিত্র নির্মাণ করবার জন্য সরঞ্জাম কিনতে যান লন্ডনে। ওখানে বাইস্কোপ সিনে সাপ্তাহিকের সম্পাদকের সাহায্যে নিজে চলচ্চিত্র নির্মাণের জিনিস কেনেন। এরপর মুম্বাইয়ে ফিরে এসে দাদরে স্টুডিও স্থাপন করেন এবং নাম দেন ফালকে ফিল্ম। 8 মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে 1913 সালে তার প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায়। সেই সময় এই চলচ্চিত্র অভিনয়ের জন্য কোনো মহিলা পাওয়া যায়নি, বাধ্য হয়েই তারাময়ী ভূমিকায় একজন পুরুষকে অভিনয় করতে হয়। এই চলচ্চিত্রের নায়ক হরিশ্চন্দ্রের ভূমিকায় অভিনয় করেন দাদাসাহেব। এরপর 1913 সালে মোহিনী ভস্মাসুর, এরপর 1914 সালে সত্যবান সাবিত্রী চলচ্চিত্র তৈরি করেন। 1915 সালে এই তিনটি চলচ্চিত্রের জন্য দাদাসাহেব বিদেশে যান এবং লন্ডনে এই চলচ্চিত্রের জন্য প্রচুর প্রশংসিত হন। তিনি 1937 সালে প্রথম সবাক চলচ্চিত্র এবং তার জীবনের শেষ চলচ্চিত্র গঙ্গা অবতরণ নির্মাণ করেন। 16 ফেব্রুয়ারি 1944 সালে তার মৃত্যু হয়। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতি অবদানের স্বীকৃতিস্বরূপ 1969 সাল থেকে তার নাম অনুসারে ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম ভিডিও তৈরি করার উৎসাহ আমার অনেক বেড়ে যাবে।